নমস্কার বন্ধুরা, মাই কিচেন ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো নিরামিষ সয়াবিনের তরকারি। এর জন্য একটা মশলা বানিয়ে নেব, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু ধনের গুঁড়ো, একটু লবণ দিয়ে নেবেন, তাহলে পেস্টটা একটু ভালো স্মুথ তৈরি হবে। আর আরেকটা যেটা দিয়েছি পেস্টার মধ্যে, আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, জলটা ফুটে গেছে, তারপর এর মধ্যে সয়াবিনটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আমি সয়াবিনটা কিন্তু ফোটাইনি। আর নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখি, চলুন তেলটা বসিয়ে দিই প্যানে। এটা গরম হওয়া অবধি কিছুক্ষণ অপেক্ষা করব। রান্নাটা কিন্তু একদম কম তেলে করব। সামান্য একটু গরম হয়েছে, এবার আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এটা লঙ্কাটা ভাজা অবধি অপেক্ষা করব, কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। হালকা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে এই সময় একটু হলুদের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করবে ওটা ভাজা হওয়া অবধি। চাপা দিয়ে রেখে দেবো এটা কয়েক মিনিটের জন্য। দেখুন ভাজাটা কিন্তু হয়ে গেছে, জাস্ট দু মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। একটু উল্টো পাল্টে দিই আলুগুলো, বেশি ভাজবো না, কারণ মশলা দিয়ে কষানোর সময় কিন্তু আলুগুলো খুব নরম হয়ে যাবে। না হবে, আলুটা তুলে রেখেছি আমি, এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু টমেটো দেওয়া রয়েছে, একটা ছোটো মাছের টমেটো আমি মশলাগুলোর সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দিয়ে আমি পাশে একটু নিচ্ছি। আমি এখানে সামান্য একটু জল, গরম জল একটু দিলাম, জাস্ট উষ্ণ গরম জল একটু আমি করে রেখেছিলাম, জলটা অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করবো, তারপর এর মধ্যে বাকি জিনিসগুলো মেশাবো। এবং জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এটাও দু মিনিট মতন রাখার পর গ্রেভিটা এরকম হয়েছে। এবার এই সময় পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, চিনিটা দেবো কালারটা আসার জন্য, আর টেস্টও খুব ভালো হয়, নিরামিষ রান্না একটু চিনি দেয়। দেখুন কালারটা কিন্তু আসছে, লঙ্কাও আমি দিয়ে দিলাম। এই সময় ভাজা আলুটা দিয়ে দিচ্ছি,
দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর কিন্তু খুব বেশি ইয়ে করবো না, এই অবস্থাতে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে। সয়াবিনগুলো পুরোটা অ্যাড করে এটা ভালো করে মিশিয়ে নেবো। সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, আমি সেদ্ধ করে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি, কিন্তু কাপড় খুব ভালো ফুলে গেছে আর নরম হয়েছে প্রত্যেকটা সয়াবিন। ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে মিশানো হয়ে যায়, কারণ তেলটা আমি একদম কম তেলেই রান্নাটা শুরু করেছি ভালো দেখেছিলাম। আর আমি যেহেতু রাইস ব্র্যান ইউজ করি, তো কাঁচা তেলের গন্ধটা একটু ছাড়া ছিল নিই, একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছে। এখন কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে। কম মশলায় এখানে একটু সুস্বাদু খেতে হয়। এবার এর মধ্যে একটু গরম জল আমি অ্যাড করব, আমি জলটা আগেই গরম করে রেখেছি বলেছি এখানে। আর একটু জল দেবো, এটা আমি মশলার বাটিটা ধুয়ে দিয়েছি, এই জলটা একটু জল দেবো। এই অবস্থাতে শুধু একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলি যাতে ভালোভাবে মিশে যায়। এই রান্নাটা কিন্তু খুব লাইট দেখতে এরকম লাগছে, কিন্তু খেতে খুব ভালো হয়। সয়াবিন আমার এমনিই খুব পছন্দের, এটা খুব ভালো সুস্বাদু একটা খাবার, প্রথম খাবার। এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালো যায়। আর আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকা তুলে লঙ্কাটা দিয়ে দিলাম। এটা মিনিট দশকের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় আমি এভারেস্টের গরম মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণে দিচ্ছি, খুব বেশি দিলে একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। এখন ঝোলটা কিন্তু টেনে গেছে। আর এখানে আমি অ্যাড করছি ঘি, এটা সামান্য একটু ফুটে উঠলে কিন্তু নামিয়ে দেবো। আর আমি এখানে অ্যাড করছি কসুরি মেথি, যেহেতু এটা নিরামিষ হচ্ছে একদম হালকা রান্না, কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো যাবে এটার সাথে। কসুরি মেথিটাকে একটু তাওয়ায় গরম করে ঠান্ডা হয়ে গেলে ওটা হাতে একদম গুঁড়ো করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস এই অবস্থাতে আর কিছু দেওয়ার নেই, একটু ফুটে উঠলে এটা আবার নাড়িয়ে নেব। দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, আর খেতেও খুব সুস্বাদু হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার আসছি পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।